বাংলাদেশ থেকে যখন আমরা সড়ক পথে ভারতে প্রবেশ করব, তখন আমাদের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে ট্রাভেল ট্যাক্স জমা দিতে হয়। আজকে আমরা জেনে নেব, অনলাইনে যদি আপনি ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে থাকেন তাহলে কোন কোন বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। এই ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে কোন কোন বর্ডার দিয়ে আমরা ভারতে প্রবেশ করতে পারব সেই বিষয়টি আমরা দেখে নেব সরাসরি সোনালী ব্যাংকের যে ট্রাভেল ট্যাক্স জমা দেবার পোর্টাল আছে বা ওয়েবসাইট আছে সেখান থেকে। এই ওয়েবসাইটের শুরুতেই কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলি হচ্ছে অনুগ্রহপূর্বক পাসপোর্টের সাথে মিল রেখে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন। এছাড়াও লেখা আছে স্টার চিহ্ন দিয়ে বেনাপোল, দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে। অর্থাৎ এখন বাংলাদেশ ভারতের মধ্যে বেনাপোল, পেট্রাপোল, দর্শনা, গেদে এবং ভোমরা স্থলবন্দর ব্যবহারকারীরাই অনলাইন থেকে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে পারবেন। আপনার যদি অন্য কোনো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে পারবেন। তাছাড়া আপনারা জমা দিতে পারবেন যে স্থলবন্দর দিয়ে যাবেন ওই স্থলবন্দরের নির্ধারিত ব্যাংকের নির্ধারিত বুথ থেকে। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, আপনারা সেখান থেকে নিজেরা সরাসরি দেখে নিতে পারবেন বা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইন থেকে ট্রাভেল ট্যাক্স জমাও দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডিসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, আপনারা সহজে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে এবং আপনাদের মনের যত প্রশ্ন আছে আপনারা লিখে জানাতে পারেন সেখানে। সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট সদস্য আছেন যারা সকল প্রশ্নের সুন্দরভাবে জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।